আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, বিশ্বের অন্যতম জনবহুল নগরী ঢাকার জনসংখ্যা অন্তত 2 কোটি। কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন ধরনের চাহিদা পূরণে প্রতিনিয়ত মানুষকে ছুটে আসতে হয় এই শহরে। আর দ্রুত সম্প্রসারিত এই নগরে অভিশাপের নাম যানজট। দর্শক, আমি রক্তিম ত্রিপুরা স্বাগত জানাচ্ছি আজকের প্রোটেক্টর উডেন্ডোর একুশের চোখে। আর প্রতিবেদন তৈরি করেছেন মানিক শিকদার। যানজট নিরসনে নানামুখী পরিকল্পনা, উদ্যোগ ও প্রকল্প গ্রহণ করা হলেও এর সুফল পাচ্ছে না নগরবাসী। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বড় হচ্ছে যানজটের এই অসহনীয় চিত্র। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, যানজটের কারণ কি, এর প্রতিকারী বা কি? আমরা উত্তর খুঁজব, তবে তার আগে চলুন দেখে আসি এই রাজধানীতে যানজটের নাকাল নগরবাসীর দুর্ভোগের চিত্র। বাংলাদেশের শহরে বসবাসকারী জনগোষ্ঠী প্রায় 40% মানুষেরই বাস রাজধানী ঢাকায়, আর প্রতিদিন নতুন করে যুক্ত হচ্ছে অসংখ্য মানুষ। জনসংখ্যার বাড়তি চাপ সামলাতে প্রতিদিন যুক্ত হচ্ছে বিভিন্ন ধরনের যানবাহন। রাস্তা না বাড়লেও বাড়ছে পরিবহন, ফলে যানজট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমার যানজটে সকাল 2 ঘন্টা এবং বিকালে যখন আমি বাসায় ফিরি সেখানে তখন 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা, মানে টোটাল আমার 4.5 ঘন্টা আমার নষ্ট হয়। ফুটপাথের দোকানগুলোর কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়াতে স্কুলেরও ক্ষতি হইতে আছে, ফুটপাথের দোকানেরও ক্ষতি হইতে আছে। শিক্ষাঙ্গন, কর্মক্ষেত্র বা নির্দিষ্ট গন্তব্যে সময় মতো পৌঁছানো ঢাকায় যেন এক বিশাল চ্যালেঞ্জ। 10 কিলোমিটার পথ যেতে সময় লাগছে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। রাস্তাও খুব বিরক্ত, রাস্তা আসাটা, স্কুলে যে কষ্ট করে 2 বেলা আসি, বাচ্চাদের নিয়ে অনেক ঝামেলা হয়। যে পরিমাণ যানজট সৃষ্টি হয় তে বলার বাহিরে, রিক্সা তো আছেই। যানজটের কবলে পড়ে রোগীর মৃত্যু, চাকরিচ্যুত, ব্যবসা বাণিজ্যে ব্যাঘাত সহ নানা ধরনের সমস্যায় জর্জরিত নগরবাসী। 1 ঘন্টার উপরে তারা কেউ নেই, পাবলিক এটা ম্যানেজ করতেছে নাই। আপনি কি এখানে? আমরা পথচারী ভাই, পথচারী আমরা। 2017 সালে বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, রাজধানী ঢাকায় গত 10 বছরে যান চলাচলের গড় গতি প্রতি ঘন্টায় 21 কিলোমিটার থেকে 7 কিলোমিটারে নেমে এসেছে। এসটিপি একটা স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান একটা স্টাডি হয়েছে 2006-07 দিকে এবং এটা অনুমোদন করেছে এই বর্তমান সরকার। তারপর আবার একটা হলো আরএসটিপি, রিভাইজ ট্রান্সপোর্ট স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান, এটা করছে 2035 সাল পর্যন্ত মাস ট্রানজিটকে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। যানজট কিন্তু যেই কারণগুলোতে হচ্ছে সেগুলো প্রতিদিনই যোগ হচ্ছে। প্রতিদিন নগরবাসীর অন্তত 32 লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে রাজধানীর সড়কে। আর্থিক হিসেবে এই ক্ষতি বছরে প্রায় 30,000 কোটি টাকা। আর এজন্য অপরিকল্পিত নগরায়নকে দায়ী করেছেন নগরবিদরা। আমরা শুধুমাত্র গণপরিবহন ব্যবস্থাকে এবং পদচারী বান্ধবতাকে যদি আমাদের মূল ক্ষেত্র হিসেবে বিনিয়োগ করতাম তাহলে যানজট দ্রুততম সময়ে কমতে শুরু করত। কিন্তু আমরা বিনিয়োগ করছি দৃশ্যমান, লোকরঞ্জনবাদে বিশ্বাসী, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার প্রকল্প, যেগুলো ব্যক্তিগত গাড়ি নির্ভর বিনিয়োগকে বাড়াচ্ছে। এর ফলে আমাদের সড়কের 70% থেকে 80% দখল করে আছে মাত্র 8% মোডাল শেয়ারের অধিকারী প্রাইভেট কার। জনসংখ্যার চাপ, রাস্তার তুলনায় গাড়ির আধিক্যের পাশাপাশি রাজধানীতে যানজটের অন্যতম কারণ যত্রতত্র পার্কিং। মতিঝিল, কারওয়ান বাজার, মহাখালী, মিরপুর, শ্যামলী, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় রাস্তার দুপাশেই থাকে অবৈধ পার্কিং। এতে যানজট যেমন বাড়ছে তেমনি ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। এক পরিসংখ্যানে দেখা গেছে বছরে প্রায় 15,000 প্রাইভেট কার দেশে আমদানি হচ্ছে। এছাড়া প্রতি বছর শুধু ঢাকায় যোগ হচ্ছে প্রায় 5,000 গাড়ি। বছর বছর গাড়ির সংখ্যা বাড়লেও বাড়ছে না সড়ক। মনে রাখতে হবে, নিয়ন্ত্রণহীন পার্কিং ব্যবস্থা আপনাকে প্রাইভেট গাড়ি উৎসাহিত করাই বলা হবে।
ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে সিঙ্গাপুরে আর একটা নতুন গাড়ি যুক্ত হবে না, সিঙ্গাপুর সরকারের সিদ্ধান্ত। এবং তারা ওই বিনিয়োগ যেটা সড়কে করতো সেই বিনিয়োগ এখন বলছে মেট্রো রেল, আরও বেশি বাস রেপিড ট্রান্সপোর্ট, ওগুলোতে তারা করবে। সিঙ্গাপুর কি বুদ্ধিমান, আর আমরা কি আহমকের মতো পিছন দিকে যাত্রা করব? রাস্তার পাশে এভাবে যত্রতত্র গাড়ি পার্কিং করায় সৃষ্টি হচ্ছে যানজট। আমাদের যে ড্রাইভাররা আছে ওরা ঠিকমতো মেইনটেইন করে না, রুলস মেইনটেইন করে না। 19 বছর আমি এই লাইনে ড্রাইভিং লাইনে, 19 বছরের ভিতরে 10 টাকা দিয়ে ট্রাফিক এর দিছি। তবে চালক ও গাড়ির মালিকরা বলছেন পার্কিং এর নির্ধারিত কোনো স্থান না থাকায় রাস্তায় গাড়ি রাখতে বাধ্য হচ্ছেন তারা। দাদা আমাদের গ্যারেজ হয়েছিল সাদা মার্কেট, আমি যদি নামাই দিয়ে আবার সাদা মার্কেট চলে যাব, আবার চলে আসবো, তাহলে তো আমাদের তো যে টাকা আয় দেবে তো ব্যয় বেশি হয়ে যাবে। যেগুলো অফিস মারে এগুলো ধরেন সকাল 10টায় আসে 5টায় বেরিয়ে যায়। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অবৈধ পার্কিং, রাখা হচ্ছে সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেট কার, বাস, পিক আপ। টাকাটা নেয় কারা? এই বাইক ধরে দলের পোলা পয়েন্ট কষ্ট করি গাড়ি গুলি সাইড করে রাখি। কোন দলের পোলা পান এখানে পার্কিং করা? শ্রমিক লীগের পোলা পয়েন্ট। প্রতি গাড়ি প্রতি কত টাকা দিতে হয়? 10 টাকা 5 টাকা যে যা দেয় তাই নেই, আমরা সবাই তো এক দেয় না। এখানে আমরা মনে করেন যে স্বাভাবিক যদি হয়তো পুলিশ প্রশাসন কেউ আসে হয়তো কিছু হালকা চা পানি খাওয়ার জন্য নিয়ে আমাকে ছেড়ে দেবে। টাকার বিনিময়ে এসব এলাকায় গাড়ি পার্ক করছেন চালকরা। আমাদের কিছু করার নেই, তো কর্মকর্তা কারণ ওরা সাপ্তাহিক একটা মান্তি খায়, খ্রিস্টান বিক্রি করে খাচ্ছে, এটা তো আমাদের দোষ। প্রশাসনের সহযোগিতায় প্রভাবশালীরা এসব গাড়ি পার্কিং ব্যবসার সাথে জড়িত বলে জানালেন গাড়ি চালক ও টাকা উত্তোলনকারীরা। কত টাকা করে নিচ্ছেন এখানে? 15 টাকা। এটা কিভাবে এই টোলটা আপনারা পাইলেন বা কারা আপনাদের দিছে দায়িত্ব? আমি আসলে এই ব্যাপারে আমি কিছুদিন ধরে আছি, আমার ভাই আছে একজন নিজন মধুমিত হলের পিছনে, এই জায়গাটা কোনো কামের জায়গা না। এই টাকাটা তুলে কেন? তোলেন তো লোক আছে বড় বড়, এই যে আপনাকে যে কোনো জায়গায় দেখবেন আপনি লোক আছেই। এটা আমরা তো মালিক সমিতির সাথে কন্ট্যাক্ট করা, মালিক সমিতি উপরে লেভেলে তাকে সাথে কন্ট্যাক্ট করা ইয়ে আছে, কন্ট্যাক্ট ছাড়া তারা আমাদের পার্কিং রাস্তার উপরে দিবে না, কম দেখ আর বেশি দেখ তাকে সাথে বিট করে নিছে। যানজট নিয়ন্ত্রণে যত্রতত্র পার্কিং বন্ধ ও চালকদের সচেতনতা বৃদ্ধি জরুরি বলে মনে করেন সড়ক যোগাযোগ বিশেষজ্ঞরা। প্রপার জায়গায় বাসটা থামবে, বাসের জন্য স্টেশন নির্ধারিত থাকবে, বাস স্টপেজ নির্ধারিত থাকবে, সেই জায়গায় বাসটা থামবে, একটা বাসকে ওভারটেক করে আরেকটা বাস গিয়ে স্ট্যান্ডে দাঁড়াবে না, এই জিনিসগুলো যদি আমরা প্রপারলি করে নিতাম তাহলে অনেকটাই যানজট আমরা অল্প খরচে অল্প সময়ে করে নিতে পারতাম। সবচেয়ে ইম্পর্ট্যান্ট এখন আমি মনে করি যানজট থেকে রেহাই পেয়ে মানুষকে ভালো ট্রান্সপোর্ট ব্যবস্থা দেওয়া, এর চেয়ে ইম্পর্ট্যান্ট কাজ এখন আমাদের কাছে কিচ্ছু নাই। আপনি এইটা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশ দিয়েছে যে উত্তর সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশনরা মিলেমিশে এটাকে কাজ করে যাবে, সেটার উপর যেই ব্যাপারটা আমরা তৈরি করেছি আজকে 2 বছর যাবৎ কেটে এইটাকে বাস্তবায়ন করা। যত্রতত্র পার্কিংয়ের বিরুদ্ধে প্রশাসন বিভিন্ন সময়ে অভিযান চালায়, কিন্তু রহস্যজনক কারণে কয়েকদিন পরই শুরু হয় অবৈধ পার্কিং। আপনাদের নিশ্চয়ই মনে আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের প্রচেষ্টায় তেজগাঁও ট্রাক স্ট্যান্ড দখলমুক্ত করা হয়েছিল। সেটির বর্তমান অবস্থা জানতে চোখ রাখুন 21-এর পর্দায়, আসছি প্রোটেক্টর উডেন্নর 21-এর চোখের ছোট্ট একটা বিরতির পরেই। দর্শক, বিরতির পর আবারও স্বাগত প্রোটেক্টর উডেন্ডোর 21-এর চোখে। যানজটমুক্ত আধুনিক নগরী গড়ার লক্ষ্যে উদ্যোগের কমতি নেই ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। অবৈধ পার্কিং উচ্ছেদ, হকার উচ্ছেদ, ফুটপাথ থেকে অবৈধ স্থাপনা সরানো হয় হর হামেশায়, কিন্তু কিছুদিন যেতে না যেতেই বেদখল হয়ে যায় রাস্তা, ফুটপাথ। রাজধানীর তেজগাঁওয়ে অবৈধ ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি আলোচিত ঘটনা, তবে দখলমুক্ত হওয়া সড়কটি আবারও ট্রাক স্ট্যান্ডেই পরিণত হয়েছে। 2015 সালের 29 নভেম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের নেতৃত্বে তেজগাঁওয়ের অবৈধ ট্রাক স্ট্যান্ড উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়র আনিসুল হককে অবরোধ ও হুমকি দেয়া হলেও পিছপা হননি তিনি।
সরকারের জমি দখল করে রাখবেন আপনি আর রাস্তায় ট্রাক দাঁড়িয়ে থাকবে, এটা তো অ্যাকসেপ্টেড না। সড়ক দখল করে দীর্ঘদিন ট্রাক স্ট্যান্ড বানিয়ে রাখা ওই জায়গা দখলমুক্ত করে এখনও নগরবাসীর কাছে স্মরণীয় হয়ে আছেন আনিসুল হক। এদেরকে একবার উচ্ছেদ করা হয়েছিল, আবার এরা আবার এখানে আসছে। হয় অসুবিধা তো হয় আমাদের, যেমন রানিং মোড় এখানে অনেক কিছু আছে, সুন্দরভাবে যাতায়াত করতে পারে না। কিভাবে আবার এখানে ট্রাক স্ট্যান্ড গড়ে উঠল এমন প্রশ্নের জবাবে ট্রাক চালকরা জানান অন্য কোথাও পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় এখানে গাড়ি রাখেন তারা। মালিক সমিতি অনুমতি নিয়ে যায় তো গাড়িটা রাখতে আসে। আপাতত আমাদের ভিতরে এই দায়িত্বটা আছে যে আমরা এই জায়গায় গাড়ি রাখছি, এ জায়গায় কোনো সমস্যা যাতে করে না হয়, আর সমস্যা হলে এটা আমরা দেখি আর কি। এ বিষয়ে ঢাকা উত্তরের প্যানেল মেয়রের কাছে জানতে চাইলে তিনি বলেন তার কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। আজকেও আমি সেইখান দিয়ে আসছি 12টার দিকে, আমি কিন্তু সেখানে ট্রাক রাস্তায় দেখিনি। হয়তো রাত্রে সেখানে কিছু ট্রাক থাকতে পারে, তো রাত্রেও যাতে না থাকে সেই ব্যবস্থা আমরা নেব ইনশাল্লাহ। এই যে রাস্তার পাশে পার্কিং করা, এগুলো যেন জনগণ না করে। শুধু অবৈধ পার্কিংই নয়, নির্মাণ কাজের জন্য রাস্তা দখল করে রাখা হয় ইট রড সিমেন্ট দিয়ে, এতে যান চলাচল বিঘ্নিত হওয়ার পাশাপাশি ভোগান্তি পোহাতে হয় পথচারীদের। রোডের মধ্যে দেন না, রড রেখে বইয়া রয়েছে, এরা তো মানুষের মানুষ প্রশাসন সবাই কিনে লইছে, আমরা কি করবো? আমাকে কি ক্ষমতা আছে বলার? আমাকে আমরা সাধারণ মানুষ আমরা কি করবো ভাই? আমরা বললে কি হবে? আমাদের কোনো কথাই অ্যালাউ করে না এরা। ছাত্রছাত্রী স্টুডেন্টরা গেলেই রডে বাইদে পড়ে যায়, গুনায় বাইদে পড়ে যায়। নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা অবশ্য দোষ অন্যের ঘাড়ে চাপাতে ব্যস্ত। আচ্ছা, আপনি তো আমাদের কথা বলতেছেন, আপনি যে গাড়িগুলি রাখছে এগুলি বলেন, এই যে গাড়ি আছে পার্কিং করা এগুলি বলেন, আরও তো অনেক কিছু আছে। যে কোনো উন্নয়ন কাজে যেন পথচারীদের চলাচলে বিঘ্ন না ঘটে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি নগরবাসী ও পরিবহন বিশেষজ্ঞদের। আমাদের দেশে আইনটাকেও তারা ঠিকমতো ফলো করছে না, এইটাও সবচেয়ে বড় প্রবলেম মানে যানজটের। অনেকে জানেই না যে এখানে ঢাকা শহরের জন্য পার্কিং পলিসি করা আছে। সে এই সব জিনিসগুলো মিলিয়ে যদি একটা সমন্বিতভাবে যদি ট্রাফিক ম্যানেজমেন্টটা প্রথমে আমরা করতে পারি তাহলে জিনিসগুলি অনেক সুন্দরভাবে চলবে। রাজধানী ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন সময় প্রকল্প নেওয়া হয়েছে, হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে উড়াল সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে। অথচ স্বল্প টাকা ব্যয় করেই ঢাকায় যানজট কমানো সম্ভব ইউলুপ ও ইউটার্ন নির্মাণের মাধ্যমে। তাহলে এই প্রকল্প আলোর মুখ দেখছে না কেন, সে কথা জানাবো। তার আগে প্রোটেক্টর উডেন্ডোরের আরও একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত প্রোটেক্টর রুডেন্ডোর একুশের চোখে। ঢাকার যানজট থেকে মুক্তির জন্য বিভিন্ন গবেষণা, পরিকল্পনা এবং প্রকল্প নেওয়া হচ্ছে, তবে এগুলোর বেশিরভাগই বেশ ব্যয়বহুল। 2009 সালে এক সাধারণ ট্যাক্সি চালক যানজট কমানোর উপায় উদ্ভাবন করেন। নগর পরিকল্পনাবিদ ও সড়ক যোগাযোগ বিশেষজ্ঞরাও তার এই উদ্ভাবনকে স্বীকৃতি দেন। তবে স্বল্প ব্যয়ে যানজট কমানোর এই প্রকল্প নিয়ে আলোচনা হলেও কার্যত ফাইলেই আটকে আছে ইউলুপ। মোহাম্মদ আলী একসময় ট্যাক্সি চালাতেন, এখন রেস্টুরেন্টের ব্যবসা করেন। খুব বেশি পড়ালেখার সুযোগ না পেলেও প্রচণ্ড চিন্তাশক্তির অধিকারী এই মানুষটি একসময় রাজধানী ঢাকার যানজট নিয়ে ভাবতে থাকেন। দেখেন, রাজধানীতে যে গাড়িটা আসে মতিঝিল যাবে। 2009 সালে একুশে টেলিভিশনের মাধ্যমে তার এই উদ্ভাবনের কথা জানতে পারে দেশবাসী। আমি তখনই তাজ্জব বনে গেছি, এই লোকটার ভিতরে কিভাবে আসলো এই চিন্তাধারা, এটা তো ইঞ্জিনিয়ারদের ভিতরে আসা উচিত। স্বল্প ব্যয়ের যুগান্তকারী এই উদ্যোগ নিয়ে আলোচনা হয় সংসদেও। আমার ইউলুপ বাস্তবায়ন করতে গেলে এই বাস দিয়া যদি আমি এই প্রত্যেকটা মোড় যদি আটকে দিই, আপাতত বাস গেটে লাল ফিতা দিয়ে যদি আমি রাউন্ড করে দেই, ড্রাইভাররা যার যার মতন চলে যাবে। মোহাম্মদ আলীর মতে রাজধানীতে যানজটের প্রধান কারণ মোড়ের সিগন্যাল পদ্ধতি, এর পরিবর্তে ইউলুপ করা হলে অনেকটাই কমবে যানজট। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারলে আমার মনে হয় প্রজেক্টটা ভালোভাবে কাজ হবে। পরিবহন বিশেষজ্ঞ, প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদরা এই পদ্ধতিকে স্বাগত জানিয়েছেন।
ফ্লাইওভারটা কাজ করে মূলত হয়েছে রাস্তার কিছু গাড়ি কমাই দেয়, কমাই দেওয়ার ফলে গাড়ির ঘনত্ব কমে যায়, এই জন্য কিছুদিন যানজটটা মুক্ত থাকে। কিন্তু ইউলুপ হচ্ছে কি, গাড়িও বেশি চলতো, আপনার যানজট চলে যেত, এখানে কিন্তু কয়েক গুণ বেশি গাড়ি চলতে পারতো যদি ইউলুপটা আমরা করতে পারতাম। ইউলুপের মাধ্যমে রাজধানী ঢাকায় যানজট অনেকটাই কমানো সম্ভব বলে জানান মোহাম্মদ আলী। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র এই প্রকল্পের ব্যাপারে উদ্যোগী হয়ে কাজ শুরু করেছিলেন, কিন্তু তার অকাল প্রয়াণে প্রকল্পটি থমকে দাঁড়ায়। এই প্রজেক্টটা আনিস সাহেব যখন শুরু করলেন তখন উনি বহুবার মিটিং করেছেন সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, যাদের জায়গা বিশেষ করে রোডসেন হাইওয়ে দুই পাশে আনিস সাহেব ছিলেন, তখন সবাই ইয়েস স্যার আমরা শুরু করে দেবো, কাজও আমরা শুরু করে দিয়েছি, টেন্ডারও ফ্লোট করেছে, বেচারা মারা গেছে, এখন সবাই বাস আর কেউ জায়গা দেবে না। কোনো কোনো ডিপার্টমেন্ট আবার জমি কিনে নিতে বলে, আমরা একটু অন্য অন্য কাজে একটু ব্যস্ততার কারণে মন্ত্রীকে আমি ফর্মালি নাই ইনফর্মালি তাকে বলা হয়েছে যে এরকম এই রাস্তার এটা সমস্যা হচ্ছে, ইউ টার্নটা বলছে যে আমি দেখতেছি। উড়াল সড়কের মতো ব্যয়বহুল প্রকল্পের তুলনায় ইউলুপ পদ্ধতি যানজট নিরসনে বেশি কার্যকর, তারপরও অদৃশ্য কারণে এই উদ্যোগ আলোর মুখ দেখছে না বলে জানিয়েছেন পরিবহন বিশেষজ্ঞরা। এখন যারা কাজ করছে তারাও আমাদের চেয়ে কম বোঝে তা নয়, তারাও বোঝে জিনিসগুলো, কিন্তু আমার দৃষ্টিতে যে যেই সকল প্রজেক্টগুলো জনগণেরকে সুযোগ সুবিধা বাড়িয়ে দিবে, সরকারের উচিত যারা এই সাবজেক্টগুলো বোঝে তাদেরকে নিয়ে বসে এই কাজগুলো করা। এছাড়া যানজট নিরসনে বাস রুট রেশনালাইজেশন ও কোম্পানির মাধ্যমে বাস পরিচালনার উদ্যোগ দ্রুত বাস্তবায়নের প্রস্তাব দিয়েছেন নগরবিদরা। মেট্রো আর বিআরটি দিয়েই গণপরিবহনটা, আমাদের যে বাস সার্ভিসটা এখন চলতেছে আনসেফ আনকমফোর্টেবল এখনকার জার্নিগুলো, হ্যাঁ এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না, তাহলে আপনি ট্রাফিক ম্যানেজমেন্ট করেন, ভালো বাস সার্ভিস চালু করেন, আপনি দেখবেন এখানে আপনার যাতায়াতের জন্য মানুষরা অনেকটা স্বস্তি পাবে। একটি ছোট্ট নগরী যেখানে 40,000 থেকে 60,000 পার স্কোয়ার কিলোমিটারে মানুষ বসবাস করে সেইখানে, এবং যেটা ক্যাওটিক্যালি স্মার্ট সিটিতে পরিণত হয়েছে, অর্থাৎ কাজের জায়গা, ব্যবসার জায়গা, বাণিজ্যের জায়গা, কেনাকাটার জায়গায়, স্কুল সব এক জায়গায়, সেইখানে আমাদের ট্রান্সপোর্টেশনে এত দুরূহ হওয়ার কোনো কারণ নেই। শুধুমাত্র আমরা যদি পরিবহন খাতটাকে পাবলিক ট্রান্সপোর্টেশন বা গণপরিবহন ভিত্তিক একটি ট্রান্সপোর্টেশন ব্যবস্থা এবং পথচারী বান্ধব ব্যবস্থায় উন্নীত করি। বিশেষজ্ঞরা বলছেন ঢাকাকে সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। দর্শক, আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান, তুলে আনবো তথ্যের একেবারে ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ, একুশে টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন একুশের চোখ @একুশে-টিভি.com এই ঠিকানায়। কথা বলতে পারেন 01972121221 এই নম্বরে। দর্শক, আজকের একুশের চোখ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন একুশে টেলিভিশনের সঙ্গে।